হ্যালো ফ্রেন্ডস, ফ্রেন্ডস তোমাদের জন্য আজ একটা নতুন ভিডিও। কী সেই ভিডিও? না, তোমরা যারা এনটিপিসির ফর্ম ফিল আপ করেছো, সেই এনটিপিসির যে ইলেকট্রিশিয়ানের যে সিলেবাস, সেই সিলেবাসটা কী আছে? ফ্রেন্ডস, তোমরা জানো এনটিপিসির যে রিক্রুটমেন্ট হয়েছে, সেই রিক্রুটমেন্টের পরীক্ষা খুব সামনে ডিসেম্বরের শেষ উইকে সময় দেওয়া আছে। আশা করছি ডিসেম্বরের শেষ উইক বা জানুয়ারির ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে হয়ে যেতে পারে। ফ্রেন্ডস, এর যে ইলেকট্রিশিয়ানের যে সিলেবাসটা, সেটা প্রথমেই রয়েছে যে ট্রেড থিওরি, যে সিলেবাস ইলেকট্রিশিয়ানের যে সিলেবাস আছে, তার প্রথমেই রয়েছে সেফটি সম্বন্ধে, তারপরে রয়েছে কিছু হ্যান্ড টুলস, তার স্পেসিফিকেশান, ইউজড অ্যান্ড মেনটেনেন্স, ঠিক আছে, তারপরে রয়েছে ফান্ডামেন্টাল ইলেকট্রিসিটি অফ ইলেকট্রিসিটি, যার মধ্যে রয়েছে ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, ফান্ডামেন্টাল টার্মস, কিছু ডেফিনিশন আছে, কিছু ইউনিট আছে, এইসব জিনিসগুলো কিছু আছে। তারপর রয়েছে কিছু সোল্ডারস, ফ্লাক্স অফ সোল্ডারিং টেকনিক, ঠিক আছে, এর কিছু স্পেসিফিক রেজিস্ট্যান্সের ওপর কিছু রয়েছে। ওহমস ল, তোমরা সবাই জানো ওহমস ল 5 নম্বরে আছে, ওহমস ল, তার সিম্পল ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড কিছু প্রবলেমস। আর রয়েছে রেজিস্টরস, ল অফ রেজিস্ট্যান্স, সিরিজ প্যারালাল অ্যান্ড কম্বিনেশান সার্কিট। আর রয়েছে কিরচপস ল, কিরচপস ল থেকে আছে, আর হুইস্টন ব্রিজ থেকে কিছু আছে, যে লগুলো আছে সেই লগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। এরপর রয়েছে কিছু ন্যাশনাল ইলেকট্রিক্যাল কোড, ভোল্টেজ গ্রেডিং অ্যান্ড ডিফারেন্ট টাইপ ইনসুলেটার, ঠিক আছে, এর ওপর কিছু রয়েছে, স্পেসিফিকেশান অফ ওয়্যার অ্যান্ড কেবিল, এইসব কিছু রয়েছে, ঠিক আছে। তারপর রয়েছে কমন ইলেকট্রিক্যাল ওয়্যারিং, যে ইলেকট্রিক্যালের যে ওয়্যারিং হয় তার কিছু কিছু জিনিসপত্র রয়েছে, যেমন সিরিজ প্যারালাল বোর্ড, প্ল্যাগ অ্যান্ড সকেট, ঠিক আছে, অ্যালার্মস অ্যান্ড সুইচেস, ঠিক আছে, তার স্পেসিফিকেশান, ফায়ার অ্যালার্মস, এমসিবি, ইএলসিবি, এমসিসিবি। ফ্রেন্ড, তোমাদের আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে এমসিসিবি, ইএলসিবি, এই যে ফুল ফর্মগুলো, এর ফুল ফর্মগুলো তোমরা কোথায় পাবে? এর ইলেকট্রিক্যালের যত যাবতীয় যে ফুল ফর্ম আছে, সেই ফুল ফর্ম, আমি ফুল ফর্মের একটা ভিডিও করা আছে, আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে। সেই ভিডিওতে প্রায় 2K ভিউজ আছে, 2000 ভিউজ আছে সেই ভিডিওতে, তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারো। তারপরে হচ্ছে কিছু কেমিক্যাল এফেক্ট অ্যান্ড ইলেকট্রিক্যাল কারেন্টের ওপর প্রিন্সিপাল অফ, যে ফ্যারাডেস ল আছে, ইলেকট্রোম্যাগনেটিক্স যেসবগুলো যেগুলো আছে সেগুলো রয়েছে, ব্যাটারি সেল এইগুলো রয়েছে, ঠিক আছে। তারপর যেটা রয়েছে গ্রুপিং সেলস, তারপরে রয়েছে কিছু ফিটিং, কিছু ফিটিং যে ট্রেড আছে তার ওপর সেফটি রয়েছে, কিছু সেফটির ওপর রয়েছে, বা হ্যান্ড টুলসের ওপরই বলতে পারো, যে হ্যামার, চিজেল, হ্যাক্সো, ঠিক আছে, তার ব্লেড, এইসব রয়েছে, স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ, এইসব জিনিসগুলো রয়েছে, মানে হ্যান্ড টুলসের মতনই ধরে নিতে পারো এটাকে। তারপরে রয়েছে হ্যান্ড ড্রিলস বা যেসব যে ড্রিলস আছে, সেই ড্রিলসের স্পেসিফিকেশান, ঠিক আছে, কীভাবে ইউজ করা হয় সেগুলো রয়েছে। এরপর যেটা রয়েছে, এখানেও কিছু টুলস রয়েছে, যেমন কিছু ইনসুলেটার রয়েছে, যেমন সেই ইনসুলেটার ওপর রয়েছে। তারপর রয়েছে ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়ামের মধ্যে সব কিছু ল আছে, লেঞ্জ ল, ফ্যারাডেজ ল, এইসব লগুলো কিছু রয়েছে, তোমরা দেখে নেবে, ম্যাগনেসিয়াম পুরো চ্যাপ্টারটা তোমায় পড়তে হবে। তারপর রয়েছে এসি অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে, তার মধ্যে রয়েছে আরএমএস ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু, তারপরে রয়েছে পিক ফ্যাক্টর, ফর্ম ফ্যাক্টর, সাইন ওয়েভ, ফেজ ডিফারেন্স, এইসব জিনিসগুলো রয়েছে, ঠিক আছে। তারপরে রয়েছে যে পাওয়ার ফ্যাক্টর, এসি সার্কিট, সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ সার্কিট, এই জিনিসগুলো তোমাদের থাকছে। তারপর থাকছে আর্থিং, পাইপ আর্থিং, যে আর্থিংয়ের যে টাইপসগুলো হয় সেই টাইপসগুলো পুরোটা থাকছে, তোমাদেরকে পুরোটা দেখে নিতে হবে, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। বেসিক ইলেকট্রনিক্সের ওপর কিছু থাকছে, যেমন পিএন জাংশন, এন জাংশন, এন টাইপ জাংশন, পি টাইপ জাংশন, তারপর কিছু থাকছে, তারপর রয়েছে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ইউজড অফ অক্সগুলোস্কোপ, সেটা তার ওপর কিছু রয়েছে, অ্যাম্পলিফায়ার রয়েছে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, পাওয়ার অ্যাম্পলিফায়ার, এইগুলো কিছু রয়েছে। তারপর রয়েছে ডিজিটাল ইলেকট্রনিক্সের ওপর কিছু রয়েছে, বা এইগুলোর পরও রয়েছে আইসি, ইউজেটি, এফইটি, ঠিক আছে, এসসিআর, ডায়োড, ট্রায়াক, তারপর হচ্ছে পাওয়ার মসফেক্ট, জিটিও অ্যান্ড আইজিবিটি, এগুলো রয়েছে। ফ্রেন্ড, এর যে ফুল ফর্ম আমি বললাম, ফুল ফর্মের লিঙ্ক আমি, যে ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো।
ঠিক আছে। তারপর রয়েছে ডিজিটাল ইলেকট্রনিক্সে রয়েছে বাইনারি নাম্বার, ঠিক আছে। এরপর রয়েছে যে ইলেকট্রিক্যাল যে ওয়্যারিং, সেই ওয়্যারিংয়ের ওপর যে আই রুল অনুযায়ী যে ওয়্যারিংয়ের কিছু রুলস আছে, ঠিক আছে, ডোমেস্টিক ওয়্যারিংয়ের কিছু রুলস সেগুলো রয়েছে। তারপর রয়েছে ওয়্যারিং সিস্টেম, পিভিসি যে ওয়্যারিং হয় সেগুলো, পায়ার ওয়্যারিং, কন্ট্রোল ওয়্যারিং, এইসব ওয়্যারিংগুলো তোমাদের থাকছে, ঠিক আছে। তারপর হচ্ছে স্টাডি অফ ফিউজ, রিলে, ঠিক আছে, এমসিবি, মিনিয়েচার সার্কিট ব্রেকার, এই যে ফুল ফর্ম বললাম, ফুল ফর্মের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। ফ্রেন্ড যাদের যারা দেখছো ভিডিওটা তাদেরকে আমি ছোট্ট রিকোয়েস্ট করবো, তোমরা অবশ্যই লাইক দিও ফ্রেন্ড, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তারপর হচ্ছে ডিসি মেশিন, ডিসি মেশিন রয়েছে, তারপর প্রিন্সিপাল অফ ডিসি মেশিন, ডিসি জেনারেটর, তার ইএমএফ ইকুয়েশন, ঠিক আছে, এইসব জিনিসগুলো তোমাদের থাকছে। সিরিজ, শান্ট, কম্পাউন্ড জেনারেটর, ঠিক আছে, ভোল্টেজ রেগুলেশন, ইএমএফ ইকুয়েশন, এইসবগুলো তোমাদের থাকছে। তারপর রয়েছে আর্মেচার রিয়াকশান, ঠিক আছে, এইসব জিনিসগুলো থাকছে, এবং ডিসি জেনারেটর, প্যারালাল অপারেটর অ্যান্ড ডিসি জেনারেটর, ঠিক আছে, অ্যাপ্লিকেশান অফ ডিসি জেনারেটর, ঠিক আছে, এইগুলো থাকছে তোমাদের, এবং মেনটেনেন্স, ডিসি মোটরের ওপর কিছু থাকছে, তার টার্মস অ্যান্ড ডিসি মোটর, টর্ক, ঠিক আছে, ব্রেক টর্ক, স্পিড, ইএমএফ, ব্যাক ইএমএফ, ঠিক আছে। আর থাকছে টাইপস অফ ডিসি মোটর, তার যে স্টার্টারগুলো হয়, তোমরা জানো ডিসি মোটরে যে স্টার্টার, 2 পয়েন্ট স্টার্টার, 3 পয়েন্ট স্টার্টার, 4 পয়েন্ট স্টার্টার, সেই যে স্টার্টারগুলো তোমাদের থাকছে পুরো ডিটেলসে। তারপর লস, ইফিসিয়েন্সি, এইসব জিনিসগুলো তোমাদের থাকছে। তারপর হচ্ছে টাইপস অফ স্পিড কন্ট্রোল, ডিসি মোটর অ্যান্ড ইন্ডাস্ট্রি কন্ট্রোল সিস্টেম, এসি টু ডিসি বা ডিসি টু এসি কন্ট্রোল, এরকম থাকছে। তারপর হচ্ছে ট্রান্সফর্মার, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ট্রান্সফর্মার, ক্লাসিফিকেশান, সিটি, পিটি, সিটি মানে কারেন্ট ট্রান্সফর্মার, পিটি মানে পোটেন্সিয়াল ট্রান্সফর্মার, এই যে ফুল ফর্ম, ফুল ফর্মের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ফ্রেন্ড, তোমরা দেখে নেবে। তারপর হচ্ছে ইএমএফ ইকুয়েশন, প্যারালাল অপারেটর অফ ট্রান্সফর্মার, তার কন্ডিশন, স্পেসিফিকেশান, সিম্পল কিছু প্রবলেম ইএমএফ ইকুয়েশনের, ট্রান রেশিও, যে ট্রান্সফর্মারের ট্রান রেশিও, তারপর ভোল্টেজ রেগুলেশন, ইফিসিয়েন্সি, লোড, এইসব জিনিসগুলো তোমাদের থাকছে। তারপর কী থাকছে, ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট থাকছে, ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্টের মধ্যে কী কী থাকছে, পিএমএমসি, আইএম মিটার, অ্যাম মিটার, ভোল্ট মিটার, এইসব থাকছে, মাল্টিমিটার, ডিজিটাল আর অ্যানালগ, ওয়াট মিটার, পিএম মিটার মানে পাওয়ার ফ্যাক্টর মিটার, এনার্জি মিটার, ডিজিটাল অ্যানালগ দুটোই থাকছে, ঠিক আছে। ইনসুলেশন টেস্টার, মেগার মানে মেগার দিয়ে ইনসুলেশন টেস্ট করা হয় সেই মেগার থাকছে, আর্থ টেস্টার থাকছে, ফ্রিকুয়েন্সি মিটার, এইসব মিটারগুলো তোমাদের কিন্তু থাকছে, ঠিক আছে। আর কি থাকছে, আর থাকছে তোমাদের থ্রি ফেজ। ফ্রেন্ড ভিডিওটা খুবই বড় হচ্ছে, কিছু করার নেই, তোমাদের পুরো সিলেবাসটার জন্য ভিডিওটা একটু বড় করতেই হবে, তবে তোমাদের ডিটেলসে বলতে পারছি, তাও তোমাদের ডিটেলসে ফুল বলতে পারছি না, তোমাদেরকে মেন মেন যে মেন পয়েন্টগুলো শুধু আমি বলে দিতে পারছি তোমাদেরকে। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা সবটা বুঝতে পারবে। তারপর হচ্ছে থ্রি ফেজ ইন্ডাকশান মোটর, থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের যে স্টার্টারগুলো ব্যবহার করা, সেই স্টার্টারগুলো থাকছে, স্লিপ রিং থাকছে, ঠিক আছে, ডল স্টার্টার থাকছে, স্টার ডেল্টা স্টার্টার থাকছে, অটো ট্রান্সফর্মার স্টার্টার থাকছে, রোটর রেজিস্ট্যান্স স্টার্টার, যে স্টার্টারগুলো আছে স্টার্টারগুলো থাকছে, লসেস থাকছে, এইসব জিনিসগুলো তোমাদের থাকছে। তারপর হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটর, থ্রি ফেজ ইন্ডাকশানের মোটর যেমন সেমভাবে সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটর থাকছে। আরও কিছু কিছু নতুন মোটর রয়েছে, সেটা হচ্ছে FHP মোটর, তারপর রয়েছে রিপালসান মোটর, স্টেপার মোটর, হিস্টেরেসিস মোটর, ঠিক আছে, রিল্যাকট্যান্স মোটর, এইসব মোটরগুলো তোমাদের থাকছে। তারপরে সিঙ্গেল ফেজ ক্যাপাসিটার মোটর, ক্যাপাসিটার স্টার্ট মোটর, পারমানেন্ট ক্যাপাসিটার মোটর, ক্যাপাসিটার স্টার, ক্যাপাসিটার রান মোটর, ঠিক আছে, এইসব জিনিসগুলো তারপর থাকছে। তারপর হচ্ছে ইউনিভার্সাল মোটর, ফ্রেন্ড ইউনিভার্সাল মোটর একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, তার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, তার প্রিন্সিপাল, সব কিছু এখানে থাকছে, বোঝা গেল ফ্রেন্ড। এরপর হচ্ছে অল্টারনেটার, ফ্রেন্ড অল্টারনেটারের যে প্রাইম মুভার, টাইপস অফ অল্টারনেটার, অল্টারনেটারের প্রাইম মুভার, ইফিসিয়েন্সি, ভোল্টেজ রেগুলেশান, ফেজ সিকুয়েন্স, প্যারালাল অপারেশান, স্পেসিফিকেশান, অল্টারনেটার, যে ব্রাসিং অল্টারনেটার, এইসব জিনিসগুলো তোমাদের থাকছে। এরপর হচ্ছে সিঙ্কোনাস মোটর, সিঙ্কোনাস মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল, লোড, ভিকার্ভ, ভিকার্ভ খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ফ্রেন্ড, ভিকার্ভটা তোমরা ভালোভাবে দেখে নেবে, ঠিক আছে, এবং পাওয়ার ফ্যাক্টর এবং মেথড অফ পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, এগুলো থাকছে। আর কি থাকছে ফ্রেন্ড, আর থাকছে রোটারি কনভার্টার, ইনভার্টার, এমজি সেট, এইসব জিনিসগুলো থাকছে ফ্রেন্ড। এসি থেকে ডিসিতে কোনগুলো কনভার্ট করা হয়, ডিসি থেকে এসিতে কোনগুলো কনভার্ট করা হয়, এগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্টে তোমাদের থাকছে,
এগুলো তোমরা দেখে নেবে। এরপর রয়েছে ট্রান্সফর্মার ওয়াইন্ডিং, স্মল ট্রান্সফর্মার ওয়াইন্ডিং, বড় বড় ট্রান্সফর্মার ওয়াইন্ডিংয়ের নয়, স্মল যে ছোটো ছোটো ট্রান্সফর্মার হয় সেই ট্রান্সফর্মার ওয়াইন্ডিং থাকছে। আর রয়েছে ডিসি মেশিন ওয়াইন্ডিং, ডিসি মেশিন ওয়াইন্ডিং থাকছে, আর্মেচার ওয়াইন্ডিং, টার্মস, ফুল পোল পিচ, কয়েল পিচ, ব্যাক পিচ, ফ্রন্ট পিচ, ল্যাপ অ্যান্ড ওয়েব ওয়াইন্ডিং, এইগুলো তোমাদের থাকছে, অ্যান্ড প্রোগ্রেসিভ অ্যান্ড রিপ্রোগ্রেসিভ, এইগুলো তোমাদের থাকছে। ঠিক আছে, ওয়াইন্ডিংয়ের ওপর তোমাদের এইগুলো থাকবে। এরপর কি থাকবে, এসি মেশিন ওয়াইন্ডিং, মোটর ওয়াইন্ডিং, ক্লাসিফিকেশান, এইগুলো তোমাদের আছে। ঠিক আছে, এসি এসি মেশিন ওয়াইন্ডিং। এরপর কি রয়েছে, ইলুমিনেশান, এর থেকে তোমাদের লাইটের যেসব জিনিসগুলো সেগুলো রয়েছে, এলইডি, সিএফএল, এলইডির ফুল ফর্ম কী, সিএফএল এর ফুল ফর্ম কী, তোমরা এগুলো সব সেই ভিডিওতে সব ডিটেলসে পেয়ে যাবে। ঠিক আছে, নিয়ন ল্যাম্প, তারপরে সোডিয়াম ভেপার ল্যাম্প, ফ্লুরোসেন্ট টিউব, মার্কারি ভেপার ল্যাম্প, ঠিক আছে, হ্যালোজেন, এইসব জিনিসগুলো তোমাদের থাকছে, এগুলো তোমরা দেখে নেবে ওখানে। তারপর রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং, কিছু ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিংয়ের ওপর কিছু থাকছে। তারপর রয়েছে কিছু রুলস অ্যান্ড মেনটেন্সের ওপর কিছু থাকছে। তারপর কি থাকছে, তারপর মেশিন কন্ট্রোল কম্বিনেট অ্যান্ড কন্ট্রোল প্যানেল লেআউট, কিছু কন্ট্রোল প্যানেলের লেআউট থাকছে। তারপর রয়েছে ডোমেস্টিক কিছু অ্যাপ্লিকেশান থাকছে, যেমন ফায়ার অ্যালার্মস, ঠিক আছে, ব্রাজার, সিলিং কলিং বেল, তারপর হচ্ছে যে ইলেকট্রিক আয়রন হিটার, লাইটিং লাইট, ইলেকট্রিক কেটলি হিটার, ঠিক আছে, ইমার্সেন হিটার, তারপর রয়েছে হট প্লেট, ওভেন, গ্রিজার, কুকিং রেঞ্জ, মিক্সার, ওয়াশিং মেশিন, মোটর পাম্প, ইটিসি ইত্যাদি। ঠিক আছে, এইসব জিনিসগুলো তোমাদের এর কনসেপ্ট থাকছে, প্লাস নিউট্রাল অ্যান্ড আর্থিং এর উপর পুরো ডিটেলসে থাকছে। এরপর হচ্ছে পাওয়ার জেনারেশান, ঠিক আছে, পাওয়ার জেনারেশান, জেনারেশান সোর্স এনার্জি, ঠিক আছে, এর ওপর কিছু থাকছে। তারপর রয়েছে জেনারেশান থার্মাল পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার অ্যান্ড নন কনভারসেশনাল পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড নন কনভারসেশনাল পাওয়ার প্ল্যান্ট, যেমন যার মধ্যে পড়ছে টিডাল, ঠিক আছে, মাইক্রো হাইড্রেল, এইসব জিনিসগুলো পড়ছে, সোলার, এইসব জিনিসগুলো কিন্তু তোমাদের পড়ছে। এর প্রিন্সিপাল টিন্সিপাল যেগুলো আছে সেগুলো তোমরা সব দেখে নেবে। এরপর রয়েছে ট্রান্সমিশন অ্যান্ড ইলেকট্রিক্যাল পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ারের যে ট্রান্সমিশন, ঠিক আছে, সেটা রয়েছে এসি টু এসি অ্যান্ড ডিসি ট্রান্সমিশন, এইগুলো রয়েছে, পুরো তোমরা দেখে নেবে এখানে। মিডিয়াম ভোল্টেজ, হাই ভোল্টেজ, ঠিক আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে, লো ভোল্টেজগুলো কোনগুলো দেখে নেবে। এরপর রয়েছে আন্ডারগ্রাউন্ড কেবিল, ফ্রেন্ড বলে দিই, আন্ডারগ্রাউন্ড কেবিল আর একটা থাকবে, সেটা হচ্ছে যে ওভারহেড কেবিল, ওভারহেড লাইন, ওভারহেড লাইন আর আন্ডারগ্রাউন্ড লাইন দুটোই কিন্তু তোমাদের থাকছে। ঠিক আছে, এগুলো তোমরা দেখে নেবে। এরপর রয়েছে ডিস্ট্রিবিউশন পাওয়ার, এই ডিস্ট্রিবিউশন পাওয়ারের ওপর কিছু ফান্ডামেন্টাল থাকছে, কিছু সার্কিট ব্রেকার্স থাকছে এখানে, সার্কিট ব্রেকার, কিছু এইচটি লাইনস, কিছু এলটি লাইনস থাকছে, এইচটি এলটি এর ফুল ফর্ম সব ওই ডিসক্রিপশান বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কে তোমরা সব পেয়ে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে ইন্টারাকশন বা কনস্ট্রাকশন ওয়ার্কিং পাওয়ার অফ ট্রানজিস্টার বা থাইজিস্টার, ঠিক আছে, এর কন্ডিশনগুলো থাকছে বা এর ডিসি ড্রাইভগুলো থাকছে। এরপর কি থাকছে ফ্রেন্ড, স্পিড কন্ট্রোল অফ থ্রি ফেজ ইন্ডাকশান মোটর বাই VVVF, এর ফুল ফর্মও কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে, বা এসি ড্রাইভ VVVF, মানে এর যে ফুল ফর্ম সেই ফুল ফর্মগুলো তোমরা কিন্তু সব ওই ভিডিওতে পেয়ে যাবে। ঠিক আছে, তার কনস্ট্রাকশান ওয়ার্কিং সব কিছু এখানে, এসি ড্রাইভের সব কিছু এখানে পেয়ে যাবে। আর কি থাকছে, আর থাকছে সবার লাস্টে যেটা থাকছে, কিছু এসি আর ডিসি মেশিন থাকছে, তার মেনটেনেন্স থাকছে, আর কিছু ভোল্টেজ স্টেবিলাইজার, তোমরা ভোল্টেজ স্টেবিলাইজার জানো, বা অটো ট্রান্সফর্মার যেটা আমরা বলতে পারি, অটো ট্রান্সফর্মার বলতে পারি না, বা ওরকম টাইপের ইউজ করা সেই ভোল্টেজ স্টেবিলাইজার, এর ওপর কিছু থাকছে। আর কিছু থাকছে ইউপিএস থাকছে, ইউপিএসেরও ফুল ফর্ম তোমরা ওখানে পেয়ে যাবে, কিছু ইকুইপমেন্ট থাকছে। ফ্রেন্ড, এটাই ছিল আজকে আমাদের যে ইলেকট্রিশিয়ানের ভিডিও, এনটিপিসির যে ইলেকট্রিশিয়ানের ভিডিও, সেটা ছিল এই যে সিলেবাস, এই সিলেবাসটা এটাই ছিল। ফ্রেন্ড, তোমরা যারা দেখছো তাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং অবশ্যই একটা লাইক দিও ফ্রেন্ড। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।